অথ শ্রী শ্রী গীতা ঋষিবাচ গীতায় মহাত্মসুতমেবদ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসিনা মুনিরোদিতা সুত উবাচ ভদ্রং ভগবতা তিষ্ঠা ইয়ুদ্ধি গুপ্ততমাত্তরং শক্যতে কেন তদ্বত্যা গীতা মহাত্মোত্তমা কৃষ্ণ জানাতি বৈ সাম্যা কিঞ্চিত কুন্তি সুত ফলম ব্যাস উপাগস পুত্র বা বলছেন সুতকে যে আমাকে একটু গীতা পাঠের মাহাত্ম্য শ্রবণ করান। তখন বলছেন সেই সুত কৃষ্ণ জানাতি বৈষম্যা শ্রী কৃষ্ণ ভগবানই সম্যক রূপে কি জানেন এই গীতা মাহাত্ম্য সম্পর্কে জানেন কৃষ্ণ জানাতি বৈষম্যা কিঞ্চিত কুন্তি সুত ফলম কুন্তির ছেলে একটু পরিমাণে জানেন আর কে জানেন আর জানেন ব্যাসদেব ব্যাসদেবের পুত্র সুখদেব আর জানেন যাজ্ঞবল্ক আর জানেন জনক রাজা অর্থাৎ সীতা দেবীর পালিত পিতা জানেন অন্যে শ্রবণতঃ শ্রুত্বা লেশং সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিৎ ব্যাসমাত্র বলা হচ্ছে যে সর্ব পরিষদ কাবোধা মানে সমস্ত উপনিষদকে একত্রিত করে একটা গুরু আপনাকে দেওয়া হলো তার পাশে যে বাছুরটা থাকছে ছোট বাছুরটা সেটা হচ্ছে কে সেটা হচ্ছে অর্জুন আর দুধটা দহন কে করছেন শ্রীকৃষ্ণ ভগবান আর দুধটা হচ্ছে গীতার অমৃত আর আমরা কি অমৃতের পানকারী ও জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে।